জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মেধাবী ছাত্রী, চতুর্থ বর্ষের ছাত্রী, যে সবসময় টপার হয় এবং যে জিডি পাইলটে টিকেছিল, পায়ের অসুস্থতার কারণে তার পরিবার তাকে জিডি পাইলট থেকে ব্যাক করে নিয়ে এসেছিল এবং রংতুলি ফাউন্ডেশনের সদস্য আমরা এখানে যারা 37টি সংগঠন একত্রিত হয়েছি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের সে একটি সদস্য ছিল, সে স্বেচ্ছাসেবী ছিল, সেই স্বেচ্ছাসেবীর যে তাকে যে হত্যায় প্ররোচিত করে আত্মহত্যায় প্ররোচিত করেছে, সে সামাজিক যে গণমাধ্যমে তার যে সামাজিক সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সেই স্ট্যাটাসের মাধ্যমে গত রাতেই আগেই সেই স্ট্যাটাস দিয়ে সে দিয়েছিল, সেই স্ট্যাটাসে প্রমাণিত হয়েছে যে প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর এবং সেখানকার যে তার সাথে যে আম্মান সিদ্দিক যে সহপাঠী এবং দীন মোহাম্মদ প্রক্টর, তাদের আমরা শাস্তি দাবি জানাচ্ছি, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক সেই দাবি জানাচ্ছি এবং অপরাধীদের সাথে আরও যারা তাকে যারা অ্যাভাজমেন্ট করেছিল এবং হ্যারাসমেন্ট করেছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিল, তার স্ট্যাটাসে এটা প্রমাণ হয়েছে এবং তাকে থ্রেট দেওয়া হয়েছে বিভিন্নভাবে। সে অনেক দিন ধরে এই যাতনায় ভুগতেছিল, সেই যাতনায় সে এমন কিছু তার সাথে করেছে যে সেই স্ট্যাটাস দিয়ে তার মতো সে যে গত সপ্তাহেও একটা সে অ্যাঙ্কর ছিল, সে অ্যাঙ্করে সে অ্যাঙ্করিংয়ে সে বলেছিল যে আত্মহত্যা কোনো পথ নয়, কোনো সঠিক সমাধান নয়, আত্মহত্যা করা যাবে না। সেই মেয়ে যদি আত্মহত্যা করে, আমি মনে করি যে এটা হত্যার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি সামাজিক সংগঠন, যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জোট, যে 37টি সংগঠন আছে কুমিল্লায়, বিভিন্ন সংগঠনগুলো এখানে উপস্থিত আছে, সেই সংগঠনগুলোর পক্ষে আমি জোর দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক এবং এর বিচার আমি চাচ্ছি, সকলের মাধ্যমে আমি বিচার চাচ্ছি। এই অবন্তিকা বলেছিল যে ওর বাবার স্বপ্নগুলো সে পূরণ করবে। ওর বাবার স্বপ্ন ছিল কি, কিছু যারা অসহায় কিছু মানুষ যারা হসপিটালে থাকে, তার পাশে কোনো মানুষ থাকে না, সেই হসপিটালে অসুস্থ মানুষের পাশে রুগীদেরকে থাকার জন্য তার বাবার একটা স্বপ্ন ছিল, আপন নামে একটা সংগঠন করতে ছিল, আমার সাথেও সেটা কথা বলেছিল। সেই অবান্তিকা আমাদের নবনির্বাচিত যে নেত্রী, আমাদের মেয়র ডাক্তার তাসিন বার সূচনার সামনে আমাদের সামনে বলেছিল যে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আপা মুজিব ভাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, এবং সে ওই দিন বলেছিল এই নির্বাচনের পরে আমি কিছু কথা আছে আপনাদেরকে বলবো। সেই কথাগুলো আমাদের বলা হয়নি, আমাদের বোন আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের স্বেচ্ছাসেবী আমাদের ছেড়ে চলে গেছে, আমরা খুব আবেগাপ্লিত, আমরা তার বিচার চাই, যারা ওকে এই হত্যা করেছে এই হত্যার বিচার চাই। আমরা আমাদের সাথে এখানে একত্রতা করেছে আমাদের মেয়র ডাক্তার তাসিন বার সূচনাও এই প্রতিবাদের সাথে একত্রতা করেছে, উনি এখানে উপস্থিত নাই, হজের জন্য উনি গিয়েছে কুমিল্লা ছেড়ে। আমরা এখানে সংগঠনের যে রংতুলি ফাউন্ডেশন আছে, বাংলা বলয় আছে, বাংলাদেশী ঐক্যান ফোরাম আছে, দেশ কল্যাণ আছে, প্রত্যাবর্তন আছে, তারুণ্যের বাংলাদেশ আছে, আরও অনেক সংগঠন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার আছে, এখানে আছে ভ্যান্ডাস ক্লাব থেকে শুরু করে কুমিল্লা সাইকেলিস্ট আছে, আদিশ্বর আছে, ইউথ ক্যাডেট ফোরাম আছে, সকল আমরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জোট, সকল স্বেচ্ছাসেবীরা এখানে দাঁড়িয়েছি। একটা স্বেচ্ছাসেবী, যে স্বেচ্ছাসেবীকে যে হত্যা করা হয়েছে, ফাইরুজ অবন্তিকাকে, সে একজন মেধাবী ছাত্রী, একটা স্বেচ্ছাসেবী, একটি সংগঠনের রংতুলি ফাউন্ডেশনের সদস্য এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। সো এই আমরা সবাই একত্রিত হয়েছি, যারা ওর হত্যার সাথে জড়িত সে ওটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বলে গিয়েছে, এবং যারা এর সাথে আরও জড়িত, যারা হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে জড়িত এবং তাকে এই আত্মহত্যাকে বলবো না, এই হত্যাকে হত্যা করেছে, হত্যা সংগঠিত করেছে, পরিকল্পিত হত্যা, তাদের আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। এবং এই এই আমরা যদি এই দাবি অচিরেই যদি পালন না হয়, আমরা এই আমরা আমাদের যে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন, আমরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের জোট, এটা কুমিল্লা থেকে ছড়িয়ে পুরো বাংলাদেশে ছড়াবে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সবাই এক ঐক্যবদ্ধ, বাংলাদেশ সকল স্বেচ্ছাসেবীরা ঐক্যবদ্ধ, আমরা এর বিচার চাই, প্রতিবাদ, এই শাস্তির যারা এই শাস্তির যোগ্য যারা অপরাধী তাদের বিচার চাই।